নির্বাচন কমিশন থেকে বেরোলেন শুভেন্দু অধিকারী সরাসরি আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি কলকাতার মানুষ এবং ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ দেখলো তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দলদাস কলকাতা পুলিশকে ব্যবহার করে ভোট লুট করতে হয় কিভাবে গণতন্ত্র ধ্বংস করতে হয় এই কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার দেখিয়ে দিলেন আমার কাছে উনি নন্দীগ্রামে হেরেছেন আমি একবার লড়েছি বিরোধী দলনেতা হয়েছে আর ওনাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দুবার লড়তে হয়েছে ওই জন্য ওনাকে আগে আমি নন এমএলএ বলতাম এখন বলি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার এই চিফ মিনিস্টারের নেতৃত্বে আজকে লুট হয়েছে সেই কারণে উনি চারটের সময় মিত্র ইনস্টিটিউশন যেখানে শতকরা 90% ভোট লুট করে নিয়েছে তৃণমূল কংগ্রেস সেখানে তিনি কলকাতার জনগণকে অভিনন্দন না জানিয়ে পুলিশকে অভিনন্দন জানিয়েছেন আমরা নাকি বহিরাগত উনি এর আগে বিধানসভা ভোটে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেছেন আর আজকে কলকাতার বাইরের যারা লোক পশ্চিমবঙ্গে তাদেরকে বহিরাগত বলেছেন যে বহিরাগতদের আটকে দিয়ে পুলিশ খুব ভালো কাজ করেছে আমরা গভর্নর মহোদয়কে যা বলেছি স্পাইনলেস মেরুদণ্ডহীন এখানে যে ইলেকশন কমিশনার এবং তার সচিব আছে যিনি এক্সটেনশন পেয়েছেন মমতা ব্যানার্জির কাছ থেকে তার আনুকূল্যে আছেন পেরোলে আছেন সেই নির্বাচন কমিশনারকে আমি বলেছি আমরা বলেছি যে রাজ্যের মানবাধিকার কমিশন যেমন ডিফ্যাঙ্ক করে দিয়েছেন মমতা ব্যানার্জি অশোক গাঙ্গুলি চলে যাওয়ার পর থেকে ঠিক একইভাবে এই স্টেট ইলেকশন কমিশন অফিসটা ডিফ্যাঙ্ক হয়ে গেল এখানে কেউ আসবে না এখানে আসা যা ক্যামাক স্ট্রিটে ভাইপোর অফিসে যাওয়া যা অথবা তপসিয়াতে তৃণমূল অফিসে যাওয়াটা সবটা সমার্থক গণতন্ত্রে এই জিনিস বেশি দিন চলে না আমরা বলে এসেছি শুধু আমরা নয় অন্যান্য বিরোধী দল এমনকি নির্দল প্রার্থী যেখানে দু চারজন ছিলেন প্রত্যেকের অভিজ্ঞতা এক আর পুলিশের অতি সক্রিয়তা বিধাননগরে আটকাচ্ছে কোনো এক যাদবকে দিয়ে 500 পুলিশ আমরা 20টা লোক এখানে জয়শঙ্কর বলে একটা থার্ড গ্রেডের ইন্সপেক্টর আছে মমতা ব্যানার্জির চাকর নইলে শান্তনু সিনহা বিশ্বাসের পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের উচ্ছিষ্ট খাওয়া একটা অফিসার আমার গায়ে টাচ করেছে আমি লিডার অব অপোজিশন ইলেক্টেড সংবিধানকে সামনে রেখে আমি বিধায়কের শপথ নিয়েছি আমার গায়ে পর্যন্ত টাচ করেছে এগুলো বাংলার মানুষ দেখছে পশ্চিম বাংলায় স্বাধীনতার পরে কোনো বিরোধী দলনেতার গায়ে হাত দেয়নি আজকে কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি গায়ে পর্যন্ত বিরোধী দলনেতার হাত দিয়েছে এতগুলো এমএলএ এবং আমাদের লিডারদের সামনে আপনাদের সামনে এর বিহিত হবে পৃথিবীটা গোল আমি তোলামূল পার্টিকে বলে রাখি কংগ্রেস যেমন বিধানসভায় শূন্য হয়েছে সিপিএম যেমন শূন্য হয়েছে ভবিষ্যতে এদের কপালে তাই আছে পিসি ভাইপো বালির বাঁধ দিয়ে বেশিক্ষণ এ জিনিস চালাতে পারেন না চলবে না এর পতন অনিবার্য আমরা স্টেট ইলেকশন কমিশনকে সরাসরি বলেছি যদি দম থাকে ইলেকশন বাতিল করে নাল অ্যান্ড ভয়েড করে পুনর্নির্বাচন করবি আপনার এই যে সাংবিধানিক বডি তার অস্তিত্ব তার সম্মান তার গরিমা তার মর্যাদা আপনি ধুলায় মিশিয়ে দিয়েছেন সাথে সাথে আমরা যে পয়েন্টটা দাবি করেছি সেটা হচ্ছে কলকাতা মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে আপনি 25% সিসিটিভি লাগাতে চেয়েছিলেন কলকাতা উচ্চ আদালত বলার পরে 6000 বুথেই সিসিটিভি